আল্লাহ তাআলা যার উপরে যাকাত ফরজ করেছেন সে যদি যাকাত দিতে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যাকাত ইসলামে যাকাতের অবস্থান কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 8টি মাদানী সূরা এবং 22টি মাক্কী সূরা ৩০ জায়গাতে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। কোরআনে ৩০ জায়গাতে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে ২৭ জায়গাতেই তিনি সালাতের পরে পরে যাকাত আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. তোমরা সালাত আদায় করো সাথে সাথে তোমরা যাকাতও আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল বুখারীর ৮ নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলাম ৫টি স্তম্ভের উপরে দণ্ডায়মান, ইসলামের ৫টি স্তম্ভ রয়েছে। এটার দরকার আছে? বাইরে শোনা যায় না, বাইরে শোনা সাইডে দেয় এই আলোচনার ভিতরে আর নিয়ে আসবার ওটা পরবর্তী আলোচনা। যাই হোক, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ওয়াল খামস, ইসলাম ৫টি ৫টি স্তম্ভের উপরে ভিত্তিশীল। এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। অর্থাৎ ঈমান হচ্ছে প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইকামিস সালাত, সালাত আদায় করা, তৃতীয় স্তম্ভ হচ্ছে ইতাইয যাকাত, যাকাত আদায় করা, চতুর্থ হচ্ছে সৌমি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা, এবং পঞ্চম নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা। এখানে ইমানের পরে সালাত, সালাতের পরপরেই যাকাতের স্থান রয়েছে। অর্থাৎ যাকাত একটি ফরজ ইবাদত, ফরজে আইন। আল্লাহ তাআলা যার উপরে যাকাত ফরজ করেছেন সে যদি যাকাত দিতে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, এবং সে যদি তৌবা না করে মৃত্যুবরণ করে তাহলে কুফরি হালতে মৃত্যু হবে, বিধর্মীদের মতো তার কুফরি হালতে মৃত্যু হবে। কিন্তু কেউ যদি যাকাতের বিধান স্বীকার করে কিন্তু কৃপণতা করে অথবা কম দেয় অথবা গরিমসি করে তাহলে সে ব্যক্তি ভয়াবহ ধরনের পাপী হবে, তাকেও আল্লাহর আজাবের সম্মুখীন হতে হবে, যদিও সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। সুতরাং বোঝা যাচ্ছে যাকাতের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, এটা আদায় করা আবশ্যক এবং অপরিহার্য। এটা হচ্ছে বান্দার সম্পদের ইবাদত, সালাত হচ্ছে শারীরিক ইবাদত, হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত, কিন্তু যাকাত হচ্ছে আর্থিক ইবাদত।